খাগড়াছড়ির দীঘিনালায় অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে দীঘিনালা সেনাজন বেবি টাইগার্স। শুক্রবার সকালে ঈদ উপহার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন দীঘিনালা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রুমন পারভেজ। এ সময় 30 জন অসহায় দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। ঈদ উপহার হাতে পেয়ে সন্তোষ প্রকাশ করেন মুসলিমপাড়া গ্রামের শিরিনা বেগম, হাসিনসনপুর গ্রামের রাজিয়া বেগম সহ আরও অনেকেই। এছাড়া এ সময় তারা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ঈদ উপহার বিতরণের সময় উপস্থিত ছিলেন সেনাজোনের উপ অধিনায়ক মেজর নাহিদ হাসান, আরএমও ক্যাপ্টেন মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, অনারারি ক্যাপ্টেন এ কে এম নওরোজ ইসলাম।